আপনার নাম কি? মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রিয়াজুল সাহেব, এই যে আপনি কোথায় গেছিলেন এইটা চড়ে? নামাজ পড়তে গিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে একটু নিরাপদ দূরত্বে থাকতে হবে, ঠিক আছে? আর এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই যে গাড়ির মতো এটা কি বানাইছেন? এটা প্রাইভেট। এখন আপনি একটু বলেন যে আপনি এটা কিভাবে বানালেন। আমি দেখতে পাচ্ছি সুন্দর একদম প্রাইভেট কারের মতো, কিন্তু উপরে ছাউনি নেই। বলেন তো ঘটনাটা কি? এটা তৈরি হচ্ছে। একটু ঘটনাটা বলেন কিভাবে বানাইছেন। ছোটবেলার থেকে মানে আবিষ্কারের নেশায় মত্ত থাকি। আবিষ্কারের নেশায় মত্ত, ভালো। নতুন নতুন জিনিস আবিষ্কার করা আমাদের জন্য ভালো। এইগুলো কি জিনিস তৈরি করেছি? আচ্ছা বলেন। আমি যখন প্রাইমারি লেভেলে মানে এখান থেকে আরো 15 বছর আগে, সেখানে আমি সাইকেলে ইঞ্জিন ফ্যাক্টরি চালাতাম। তারপর যখন হাই স্কুলে উঠছি, তখন হাই স্কুল কলেজ মিলে আপনার একটা মোটরসাইকেল তৈরি করেছিলাম, খেলা মেশিন দিয়ে। তারপরে চাকরি জীবনে আবার। এখন কি চাকরি করেন? কোথায়? আমি বন বিভাগে। ও, বন বিভাগে আছেন। আচ্ছা, তা এইটা কি কি জিনিস দিয়ে বানাইছেন? এটাকে নাম দিয়েছেন কি? আচ্ছা, ল্যাম্বরগিনি আদলে তৈরি হচ্ছে। এই যে এই যন্ত্রগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা কমপ্লিট হয়নি সেটা দেখেছি। এই জিনিসগুলো কি? এই যে আচ্ছা, এটা যখন নতুন হবে তখন দেখাবেন আমাদের। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। আপনি নতুন নতুন আবিষ্কার করেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।